যুক্তরাজ্যে শেখ হাসিনার আশ্রয় নিয়ে যা বললেন রূপা হক। এদিকে আলোচনায় বহু, কে হচ্ছেন সাবিব রবির উপাচার্য? জানাবো গুলিবিদ্ধ শিক্ষার্থীরা হাসপাতালে কিভাবে কাটাচ্ছেন দেখে যান, বললেন সার্জিস। জানাবো দ্রুত ঢাকা না এলে গুরুত্বপূর্ণ কিছু মিস করবেন, মোদীকে ডক্টর ইউনুস। এবং সর্বশেষ জানাবো ছাত্রলীগ না করলে কেউ কোনো চাকরি পায় নাই, বললেন বাচ্চু। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। যুক্তরাজ্যে শেখ হাসিনার আশ্রয় নিয়ে যা বললেন রূপা হক। ছাত্রদের আন্দোলনের মাধ্যমে সৃষ্ট গণজোয়ারে পদত্যাগ করে দেশ ছেড়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন, তার পরবর্তী গন্তব্য নিয়ে নানা গুঞ্জন আর আলোচনা শোনা যাচ্ছে। এমন পরিস্থিতিতে যুক্তরাজ্যে শেখ হাসিনার আশ্রয় নিয়ে মুখ খুললেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রূপা হক। এতে রূপা হক জানান, আমার সরকারের শেখ হাসিনাকে যুক্তরাজ্যে আশ্রয় দেওয়া সমীচীন হবে না। তিনি লিখেন, বাংলাদেশের নৈরাজ্যময় অবস্থা নিয়ে জর্জ হ্যারিসন গান গেয়েছেন, গত সপ্তাহে আবার তিনি সঠিক প্রমাণিত হয়েছেন। রূপা হক লিখেছেন, বাংলাদেশে সাদ্দাম হোসেনের ক্ষমতাচ্যুতির মতো একই ঘটনার প্রতিফলন দেখা গেল, যেখানে জাতির পিতা ভাস্কর্য গুড়িয়ে এবং কুশপুত্তলিকা দাহ করা হয়েছে। এই সহিংসতা ঢাকা থেকে টাওয়ার হেলমেট হ্যামলেট পর্যন্ত পৌঁছেছে। রূপা হক ছাত্র আন্দোলনে মুখ শেখ হাসিনার পতনকে তিয়ান আমনের স্কোয়ারের সঙ্গে তুলনা করে লিখেন, শেখ হাসিনা দেশটির আয়ুষ্কালের বড় একটি অংশ শাসন করেছেন, সর্বত্র তার পিতার ভাস্কর্য ও চিত্রকর্ম স্থাপন নিশ্চিত করেছেন। তিনি লিখেছেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি ব্যাপক অজনপ্রিয় শাসন আমল ও অভিবাসন সংক্রান্ত রাজনৈতিক স্পর্শকাতরতার নিরিখে যুক্তরাজ্য সরকারের এমন কাউকে আশ্রয় দেওয়া বুদ্ধিমানের কাজ হবে না, কেননা আন্তর্জাতিক অপরাধ আদালতে তার বিরুদ্ধে বিচারের দাবি রয়েছে। বরং অনেক বাংলাদেশি তাকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করা উচিত বলে মনে করেন। এরপর রূপা হক লিখেন, বর্তমানে আমার বাংলাদেশি ভাই বোনের মধ্যে স্বস্তি ফিরে এসেছে, সরকারের বিরুদ্ধে কথা বললে আর নিপীড়নের ভয়ের সংস্কৃতি নেই, আশা করি সেখানে গণতন্ত্র ফিরবে। দ্রুত ঢাকা না এলে গুরুত্বপূর্ণ কিছু মিস করবেন, মোদীকে ডক্টর ইউনুস। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ঢাকা সফরের আমন্ত্রণ জানিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, আপনাকে দ্রুত ঢাকা সফরের আমন্ত্রণ জানাচ্ছি, অন্যথায় গুরুত্বপূর্ণ কিছু মিস করতে পারেন। তিনি বলেন, ঢাকার অনেকটা অংশ পরিণত হয়েছে বিশ্বের গ্রাফিতি রাজধানীতে। তরুণ শিক্ষার্থী ও 12 থেকে 13 বছর বয়সী শিশুরা 400 বছরের পুরনো এই শহরে দেওয়ালে নতুন গণতান্ত্রিক পরিবেশ বান্ধব বাংলাদেশের চিত্র দিয়ে রাঙিয়ে তুলেছে। এর জন্য কোনো কেন্দ্রীয় পরিকল্পনা বা দিক নির্দেশনা নেই, কারো কাছ থেকে বাজেট সাপোর্ট পায়নি তারা। এটা দ্বিতীয় বিপ্লবের লক্ষ্যের প্রতি তাদের আবেগ ও অঙ্গীকারের বহিঃপ্রকাশ মাত্র। তারা তাদের জন্য রং এবং ব্রাশ কেনার জন্য দোকানে যান, তারা তাদের নিজস্ব বিষয় এবং নিজস্ব বার্তা তৈরি করে। তারা যে বার্তাগুলো আঁকছে তা যে কেউ শিহরিত করবে। তরুণেরা কি স্বপ্ন দেখেছে তা যে কেউ তাদের মধ্যে পড়তে পারে। তাদের স্বপ্নকে সত্যি করে আমাদের কাজ। ডক্টর ইউনুস মনে করেন, গ্লোবাল সাউথের জনসংখ্যার একটি উল্লেখযোগ্য অংশ তরুণ শিক্ষার্থীদের অবশ্যই সরকারের কৌশলের কেন্দ্রবিন্দুতে রাখতে হবে। আমাদের জনসংখ্যার 2/3 তরুণ, এরা সমাজের সবচেয়ে ক্ষমতাধর অংশ, তারা আলাদা, তারা একটি নতুন বিশ্ব গড়তে প্রতিশ্রুতিবদ্ধ। তরুণ শিক্ষার্থীরা সক্ষম এবং প্রযুক্তিগতভাবে তারা আগের প্রজন্মের চেয়ে অনেক এগিয়ে। নোবেলজয়ী ডক্টর ইউনুস বলেন, তারা সব অসম্ভবকে সম্ভব করতে পারে, তারা উদ্যোক্তা, তারা যে চাকরি চায় সেটা উপভোগ করার কারণে নয়, বরং তারা অন্য কিছু করতে পারছে না তাই, কারণ আমাদের সব দেশের শিক্ষা ব্যবস্থা তাদের চাকরির জন্য প্রস্তুত করে। প্রধান উপদেষ্টা বলেন, সব মানুষই সৃজনশীল জীব হিসেবে জন্মগ্রহণ করে, তারা স্বভাবজাত উদ্যোক্তা, কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থা ও আর্থিক ব্যবস্থা গড়ে উঠেছে শুধু চাকরি প্রার্থী তৈরি এবং তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য। আমাদের ব্যবস্থাটি পুনরায় সাজাতে হবে। অধ্যাপক ইউনুস সব পরিবেশগত ও সামাজিক সমস্যা সমাধানে সামাজিক ব্যবসা গড়ে তুলতে গ্লোবাল সাউথের নেতাদের একযোগে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, বুড়ো হওয়ার অর্থ এই নয় আপনাকে অবসর নিতে হবে, অর্থনৈতিক কর্মকাণ্ড থেকে নিজেকে গুটিয়ে নিতে হবে। রাষ্ট্রের নির্ধারিত মানুষের আয়ু অনুযায়ী সৃজনশীলতা কখনো থেমে থাকে না, শেষ নিঃশ্বাস পর্যন্ত থেমে না। আমরা একই সঙ্গে কাজ করে দেখতে পারি কিভাবে সমাজকে সব মানুষের সৃজনশীলতা সহায়ক করে তোলা যায় যতদিন তারা বেঁচে থাকবে। ডক্টর ইউনুস ইতিহাসকে উদ্ধৃত করে বলেন, 1952 সালে মাতৃভাষার অন্য বাংলাদেশি ছাত্ররা প্রাণ দিয়েছিল, এটি সারা বিশ্বে মাতৃভাষার কথা বলার অধিকারের জন্য কংগ্রেসকে সংগ্রামকে অনুপ্রাণিত করেছিল। প্রায় 7 দশক পরে আমাদের ছাত্র নেতৃত্বাধীন দ্বিতীয় বিপ্লব গণতন্ত্র মানবাধিকার মর্যাদা সমতা এবং অংশীদারত্বমূলক সমৃদ্ধির জন্য তাদের কণ্ঠস্বর স্থাপন করতে গ্লোবাল সাউথ জুড়ে যুবকদের অনুপ্রাণিত করছে। অধ্যাপক ইউনুস বলেন, আমি সবচেয়ে বয়স্ক তরুণ হিসেবে এই বিপ্লবে অংশ নিতে পেরে এবং তাদের স্বপ্ন বাস্তবায়নে সহায়তা করতে পেরে সম্মানিত বোধ করছি। তাদের সবার সহযোগিতা প্রয়োজন, তাদের সর্বাঙ্গীন সাফল্য কামনা করি। আলোচনায় বহু, কে হচ্ছেন সাবিব রবির উপাচার্য?
তাপের মুখে শেখ হাসিনার দেশ ত্যাগের সরকারের পতন ঘটে গত 5 আগস্ট। এরপর থেকে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্য ভিসি, উপাচার্য প্রোফিসি, প্রডক্টর, প্রোভোস্ট সহ বিভিন্ন প্রশাসনিক দায়িত্বে থাকা ব্যক্তিদের পদত্যাগের হিড়িক পড়ে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকেও ভিসি, প্রো ভিসি, ট্রেজারার, রেজিস্টার সহ ডজন খানেক দপ্তর, ইনস্টিটিউট পরিচালক পদত্যাগ করেছেন। এই অবস্থায় প্রতিষ্ঠানের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম অচল হয়ে পড়েছে। এই অচল অবস্থা দ্রুত কাটিয়ে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানিয়েছে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীরা। সংশ্লিষ্টরা বলছেন, শিক্ষার পরিবেশ স্বাভাবিক করতে ভিসি, প্রো ভিসি নিয়োগ অত্যন্ত জরুরি। অন্যদিকে দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে গতিশীল করতে খালি হওয়া গুরুত্বপূর্ণ পদগুলো দ্রুতই পূরণ করার কথা জানিয়েছে অন্তর্বর্তী সরকার। আগামীকাল রোববার থেকে মাধ্যমিক সহ বিশ্ববিদ্যালয়ের শ্রেণী কার্যক্রম শুরুর আহ্বান জানিয়েছেন সরকার। ফলে সাবি প্রবীর শূন্য পদে ভিসি, প্রো ভিসি নিয়োগ নিয়ে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সবার মাঝে জোরালো আলোচনা শুরু হয়েছে। কে হচ্ছে সাবি প্রবীর 13তম উপাচার্য তা নিয়েও চলছে জল্পনা কল্পনা। সাবি প্রবীর পরবর্তী উপাচার্য হিসেবে বেশ কয়েকজন শিক্ষকের নাম বিভিন্ন মহলে আলোচিত হচ্ছে। তারা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর এএসএম আমানুল্লাহ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাজিদুল করিম, অধ্যাপক ডক্টর মোহাম্মদ আশরাফউদ্দিন, ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ মোজাম্মেল হক, লোক প্রশাসন বিভাগের প্রধান অধ্যাপক ডক্টর মোহাম্মদ আশরাফ সিদ্দিকী, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইকবাল, পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম সহ বেশ কয়েকজন শিক্ষক। ভিসি হতে এসব শিক্ষকদের বাইরে অনেকে ভিসি জমা দেওয়ার পাশাপাশি দৌড়ঝাঁপ শুরু করেছেন। শীর্ষস্থানীয় এ পদ বাগিয়ে নিতে আলোচিত অনেকে ঢাকায় অবস্থান করে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা সহ তাদের কাছে ব্যক্তিদের সাথে লবিং তৎপরতা বাড়িয়েছেন বলে জানা গেছে। অন্যদিকে নির্দলীয় একাডেমিশিয়ান এমন একজনকে সাবি প্রবীর উপাচার্য হিসেবে দেখতে চান বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আসাদুল্লাহ আল গালিব। তিনি বাংলা নিউজকে বলেন, আমাদের বিশ্ববিদ্যালয় উপাচার্য পদত্যাগের করায় বর্তমানে পদটি খালি রয়েছে। এক্ষেত্রে শিক্ষার্থীরা নতুন উপাচার্য হিসেবে একাডেমিশিয়ান এবং নির্দলীয় এমন একজনকে বিশ্ববিদ্যালয় উপাচার্য হিসেবে দেখতে চায়। উপাচার্য হিসেবে তিনি অবশ্য আসবেন, তিনি এই বিশ্ববিদ্যালয় কিংবা অন্য যে কোনো বিশ্ববিদ্যালয়ের হতে পারেন, তাতে আমাদের আপত্তি নেই। আলোচিত শিক্ষকদের মধ্যে উপাচার্য হওয়ার দৌড়ে শীর্ষে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর এএসএম আব্দুল আমানুল্লাহ। অধ্যাপক এএসএম আমানুল্লাহ, বিভিন্ন জায়গায় গুঞ্জন উঠেছে তিনি হচ্ছেন সাবি প্রবীর ভবিষ্যৎ কাণ্ডারি। এরপর আলোচনায় রয়েছেন বিএনপি পন্থী শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, সাবি প্রবীর আহ্বায়ক অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাজিদুল করিম। শিক্ষকদের মধ্যে বয়োজ্যেষ্ঠতা, প্রশাসনিক দায়িত্ব পালন, শিক্ষক রাজনীতিতে সক্রিয়তার দিক দিয়ে একটু এগিয়ে রয়েছেন তিনি। এতে রয়েছেন জাতীয়তাবাদী শিক্ষক ফর্মের আহ্বায়ক অধ্যাপক ডক্টর আশরাফউদ্দিন ও অন্যদিকে শিক্ষার্থীদের সম্পৃক্ততা, তাদের পাশে দাঁড়ানো, গ্রহণযোগ্যতা কিংবা কালচারাল ওরিয়েন্টেডের দিক বিবেচনায় অধ্যাপক ডক্টর মোহাম্মদ মোজাম্মেল হক এবং অধ্যাপক ডক্টর মোহাম্মদ আশরাফউদ্দিনকে এগিয়ে রেখেছেন শিক্ষার্থীরা। তাদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন জায়গায় সরব আছেন তারা। তবে এই দুজনের শিক্ষকদের মধ্যে একাডেমিক এক্সিলেন্সের দিকে অধ্যাপক ডক্টর মোহাম্মদ আশরাফউদ্দিনকে এগিয়ে রেখেছেন শিক্ষার্থীরা। পাশাপাশি কোটা সহস্র আন্দোলনে শিক্ষার্থীদের পক্ষে তিনি বেশ সরব ছিলেন। এতে আলোচিতদের মধ্যে কেউ নাকি এর বাইরে কেউ সাবির উপাচার্য হয়ে আসছেন তা নিয়ে রয়েছে নানা কৌতূহল। তবে আলোচিত নামগুলোর মধ্যে কয়েকজন সিনিয়র শিক্ষকদের বিরুদ্ধে নানা সময়ে অনিয়ম, উপাচার্য আস্থাভাজন হয়ে বিভিন্ন সুবিধাভোগী, ভিসি বিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের বিরুদ্ধে চরণ, সাধারণ ও দলীয় শিক্ষকদের উপর ক্ষমতা প্রদর্শন সহ নানা অভিযোগ উঠেছে। আলোচিত শিক্ষকরা বিএনপি জামায়াতের রাজনীতির সাথে সক্রিয় আছেন বলে জানা গেছে। এই বিষয়ে অধ্যাপক ডক্টর আশরাফউদ্দিন বাংলা নিউজকে বলেন, আমরা ক্যাম্পাসের বাইরে কাউকে ভিসি হিসেবে চাই না, শিক্ষক সমঝোতা মেনে নেবে বলে মনে হয় না, তাই এই সংকট সময়ে আমাদের বিশ্ববিদ্যালয় থেকে কেউ আসুক সেটা আমাদের প্রত্যাশা। গুলিবিদ্ধ শিক্ষার্থীরা হাসপাতালে কিভাবে কাতরাচ্ছেন দেখে যান বললেন সার্জিস। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলম বলেছেন, শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকার এতদিন বলে আসছিল আন্দোলনকারীদের উপর শুধু রাবার বুলেট ছোড়া হয়েছে। হাসপাতালের বেডগুলোতে ঘুরে যান, এই বেডগুলোতে কারা অবস্থান করছে, শরীরের এক পাশ দিয়ে বুলেট ঢুকে অন্য পাশ দিয়ে বের হয়ে আরেকজনকে আঘাত করেছে, এই ধরনের বুলেট ব্যবহার করেছে ফ্যাসিস্টরা। বিশেষ না হলে হাসপাতালগুলোতে দেখে যান গুলিবিদ্ধ শিক্ষার্থীরা কিভাবে বেডে কাতরাচ্ছেন। সার্জিস আলম বলেন, এই গণহত্যার সঙ্গে যারা জড়িত ছিল তাদের যেন প্রত্যেকের দেশে ও আন্তর্জাতিকভাবে বিচার হয়, এর জন্য সবাইকে সোচ্চার থাকতে হবে। তিনি আরো বলেন, কোটা আন্দোলনে আহত শিক্ষার্থীদের কাছ থেকে প্রাইভেট হাসপাতালগুলো নানা অজুহাত দেখিয়ে বাড়তি টাকা নিয়েছে এমন কিছু অভিযোগ শুনেছি, এখন থেকে কোনো অভিযোগ পেলে কোনো ছাড় দেওয়া হবে না। এর সঙ্গে প্রশাসন সহ যারা যারা জড়িত থাকবে তাদের প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য যা যা করা দরকার তা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন সার্জিস। ছাত্রলীগ না করলে কেউ কোনো চাকরি পায় নাই বললেন বাচ্চু।
বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডক্টর রফিকুল ইসলাম বাচ্চু বলেছেন, আওয়ামী লীগের আমলে ছাত্রলীগ না করলে কেউ কোনো চাকরি পায় নাই, ছাত্রলীগ না করলে কেউ কোনো সুবিধা পায় নাই, যুবলীগ না করলে কেউ কোনো কাজ পায় নাই, যুবলীগ আওয়ামী লীগ না করলে সমাজে কোনো জায়গা পায় নাই, মসজিদের ইমাম ও মসজিদের কমিটি পর্যন্ত ছাত্রলীগ যুবলীগ ও আওয়ামী লীগ ছাড়া করে নাই। রফিকুল ইসলাম বাচ্চু বলেন, আন্দোলনের চূড়ান্ত সফলতা এসেছে ছাত্রদের ত্যাগের বিনিময়ে, তাদের জীবন উৎসর্গের বিনিময়ে, সেজন্য আমরা তাদের সাধুবাদ জানাই। আসুন আমরা একটা নতুন দেশ গড়ার প্রত্যয় নিয়ে একসঙ্গে এগিয়ে যাই। আমাদের আগের রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের রাজনীতিতে বিশ্বমানের রাজনীতি, গণতান্ত্রিক রাজনীতি, সন্ত্রাসের বিরুদ্ধে ও মাদকের বিরুদ্ধে লড়াই থাকবে। আমরা সেই কালো দিনগুলোতে ফিরে যেতে চাই না। আমরা ঐক্যবদ্ধ থাকি, ছাত্র জনতা ঐক্যবদ্ধ থাকলে দেশের বিরুদ্ধে যে কোনো অপশক্তি রুখে দিতে পারবো। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্ট করতে মূল্যবান মতামত জানান, সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।